हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल फानी न्यूज़ टीवी। आई एम शाहरुज्जामान सागर। आज पूरो वीडियो जुड़े कथा बोलछी चीनेर नागरिकता प्रसंगे, चीने ग्रीन कार्ड प्रसंगे, चीने किभाबे नागरिक होते पारबेन, चीने किभाबे ग्रीन कार्ड पाबेन। तो बंधुरा, ग्रीन कार्ड शब्दटी शुनलेई अनेकेर मने सोनार हरिणेर गल्प भेसे उठते पारे। आर से जदि हय चीनेर ग्रीन कार्ड, तबे हीरार हरिण बोलो मंद होबे ना। केनना एर आवेदनेर शर्तावली एतटाई कठिन जे ए पर्यन्त खूब अल्प संख्यक विदेशी ए ग्रीन कार्डेर अधिकारी होते पेरेछेन। तो बंधुरा, आज आमी कथा बोलबो चीने ए नागरिकता बा ग्रीन कार्ड किभाबे पावा जाय ए प्रसंगे। तो बंधुरा, रिक्वेस्ट करबो पुरो भिडियोटी देखबेन, स्किप करले होयतो आपनारई बुझते गैप थेके जाबे। तो पुरो भिडियोटी देखार पर आल्टिमेटली देखबेन जे आपनी किछुई बुझते पारेननी। सो दया करे रिक्वेस्ट करबो पुरो भिडियोटी देखबेन। आर जदि भिडियोटी भालो लागे ताहले चैनलटी सबसक्राइब करबेन, आर जदि मने हय एकटा कमेंट्स करबेन ताहले করে দিবেন। তো বন্ধুরা, ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ফিরে আসছি একটা ইন্টার পর। ওয়েলকাম টু ব্যাক ফানি নিউজ টিভি। কথা বলছি চীনের নাগরিকত্ব প্রসঙ্গে। বন্ধুরা, চীন 2004 সালে আনুষ্ঠানিকভাবে গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা চালু করে। প্রথম গ্রিন কার্ডটি যিনি পেয়েছিলেন জোহন হিন্টন নামে একজন আমেরিকান মহিলা, যিনি ছিলেন পারমাণবিক পদার্থবিদ এবং একাধারে 62 বছর চীনের জন্য কাজ করে গেছেন। শুরু থেকে 2013 সাল পর্যন্ত মাত্র 7,356 জন বিদেশিকে গ্রিন কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। তবে 2015 সালের সেপ্টেম্বর এই ব্যবস্থা শিথিল করার লক্ষ্যে নীতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়, যার ফলস্বরূপ শুধুমাত্র 2016 সালেই 1,576 জন চীনা গ্রিন কার্ড দেওয়া হয়, যা কিনা আগের বছরের তুলনায় শতকরা 163 ভাগ বেশি। হয়তো সামনের বছরগুলিতে এই সংখ্যা আরও বাড়বে, কারণ চীন এখন বিদেশি বিনিয়োগ ও দক্ষ মেধাবীদের আকৃষ্ট করে কাজ করে যাচ্ছে। ছবিতে জন হিন্টন চীনা, যার নাম হ্যান চীন, 1921 থেকে 2010 প্রথম বিদেশি হিসেবে যাকে চীনে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। চীনা গ্রিন কার্ডকে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে নির্দিষ্ট শর্ত আছে। এই শর্তগুলো পূরণ হলেই কেবলমাত্র আবেদনের যোগ্যতা অর্জন করা যাবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত যাচাই বাছাই করার পর গ্রিন কার্ড প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত দিবে। তো বন্ধুরা, আমরা জেনে নিই আবেদনের ক্যাটাগরি, ন্যূনতম যোগ্যতা ও শর্তসমূহ। বন্ধুরা, এক নম্বরে আছে বিনিয়োগ। বন্ধুরা, প্রদেশভেদে আধা থেকে $2 মিলিয়ন বা সমপরিমাণ অর্থ সরাসরি বিনিয়োগ থাকতে হবে। কোম্পানি নিবন্ধন মেয়াদ 3 বছরের অধিক হতে হবে। নিয়মিত ট্যাক্স প্রদানের তথ্য প্রমাণ থাকতে হবে। বন্ধুরা, দ্বিতীয়ত চাকুরি। কোনো কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা যেমন ডেপুটি জেনারেল ম্যানেজার, ডেপুটি ডিরেক্টর অথবা নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের ন্যূনতম অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে চীনে 3 বছরের বেশি সময় ধরে কর্মরত আছেন। কাজের ক্ষেত্র হতে হবে সরকার পরিচালিত প্রকল্প বা গবেষণা সম্পর্কিত, এছাড়া বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান যাদের চীনে বড় রকমের বিনিয়োগ রয়েছে। যেসব প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মকর্তা এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। বন্ধুরা, নিয়মিত আয়কর প্রদানের তথ্য প্রমাণ থাকতে হবে। কি বন্ধুরা, 3 নম্বরে চীনের আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান। চীনের আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান আছে, অথবা এমন কেউ যার সহায়তায় চীনের আর্থসামাজিক উন্নয়নে বিশেষভাবে প্রয়োজন, তারাই এই ক্যাটাগরিতে আবেদনের সুযোগ পাবেন। বন্ধুরা, 4 নম্বরে বৈবাহিক বা পারিবারিক, সবথেকে সহজ যে সিস্টেম চীনে নাগরিকতা পাওয়ার। স্ত্রী বা স্বামী চীনা নাগরিক হলে এবং বিয়ে ও চীনে বসবাসের সময়কাল 5 বছরের অধিক হলে এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনের সময় চীনে স্থায়ীভাবে বসবাসের অবস্থা, সম্পত্তি, জীবনযাপনের ধরন ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়ে থাকে।
চীনা গ্রিন কার্ডের সুযোগ সুবিধা। সাধারণত বলা যায় একজন চীনা নাগরিকের সমমর্যাদায় প্রায় সকল সুযোগ সুবিধা এই গ্রিন কার্ডের মাধ্যমে পাওয়া যায়। যেমন শুধুমাত্র পাসপোর্ট ও গ্রিন কার্ড দিয়ে চীনে যাতায়াত করা যাবে, কোনো প্রকার ভিসার প্রয়োজন পড়বে না। চিকিৎসা, ব্যাংকিং, বাড়ি কেনা, ইন্স্যুরেন্স, চীনে আভ্যন্তরীণ জুটে চলাচলের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যাবে। মেয়াদ সাধারণত 5 বছর ও 10 বছর মেয়াদে এই গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়ে থাকে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার 1 মাস আগে আবার আবেদন করে নবায়ন করে নেওয়া যায়। সতর্কতা, যদি গ্রিন কার্ড মানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তারপরেও বেশ কিছু কারণে কর্তৃপক্ষ চাইলে গ্রিন কার্ডটি বাতিল করে দিতে পারে, যেমন দেশ বা সরকার বিরোধী কাজে লিপ্ত হলে, চীনের আদালতে দণ্ডপ্রাপ্ত হলে, ভুয়া তথ্য দিয়ে আবেদন করলে, চীনে নির্দিষ্ট সময়ে বসবাসের ব্যর্থ হলে। বন্ধুরা, এই কারণগুলি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ভিসা, আপনার গ্রিন কার্ড বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমরা মোটামুটি জেনে নিলাম গ্রিন কার্ড আসলে কীভাবে চীনে দেয় এবং কীভাবে নাগরিকতা দেয়। চারটা অপশন মেনটেন করতে হবে যে কোনো একটা আপনাকে, তারপরে চীনে গ্রিন কার্ড বা নাগরিকতা পাবেন আর কি। তো যথেষ্ট হার্ড বললে চলে চীনের নাগরিকতা, অন্য অন্য দেশে হয়তো আরও সহজ আছে, যে কোনো 5 বছর বা 7 বছর শুধু থাকলেই বা বৈধভাবে কোনো ভিসা বা জব ভিসা থাকলেও কিন্তু 5-7 বছর পরে আপনি নাগরিকতার জন্য আবেদন করতে পারেন। চীনে এই জিনিসটা যথেষ্ট কঠিন আর কি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি পুরোটা দেখেছেন তারা আসলে হয়তো বুঝতে পারবেন, তারপরও চীনে গ্রিন কার্ড সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আমি দিয়েছি। যদি আরও কিছু আপনাদের মনে হয় জানা দরকার তাহলে অবশ্যই কমেন্টস করবেন, দেন আমি সেটার উপর ডিপেন্ড করে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি এত সময় ধরে দেখেছেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি যখনই যে ভিডিওটি করব হয়তো সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিওটি চলে যাবে। তো যদি আপনারা বিভিন্ন দেশে নাগরিকতা কীভাবে পেতে হয়, বিভিন্ন দেশে কীভাবে সেটেল হতে হয় এই জাতীয় ইনফরমেশান চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে, দেখবেন। তো বন্ধুরা, ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।